নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি, কলিযুগের সর্বশ্রেষ্ঠ মাস সেপ্টেম্বর, শনি সাড়ে সাতই অভিশাপ থেকে মুক্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো তাদের জীবনে সেপ্টেম্বর মাস একটা আশীর্বাদ হয়ে তাদের সামনে আসছে। তারা শনি সাড়ে সাতির জন্য যেভাবে দুর্যোগের মধ্যে রয়েছে তার মুক্তি ঘটবে এই সেপ্টেম্বর মাসে। কি কেন কিভাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন, এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশি, আপনাদের জীবনে শুভ দিন এসে গেছে। সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে নতুনত্বের মাস। প্রথমে যে তারিখটির কথা আমি আপনাকে একটু নোট করে নিতে বলবো, সেই তারিখটি হচ্ছে ছয় সেপ্টেম্বর। শুক্র যে তুলায় স্বক্ষেত্রে প্রবেশ করবে। শুক্র তুলায় প্রবেশ কোনো সাধারণ ঘটনা হচ্ছে না মকর রাশির জন্য। যদি একটু চিন্তা করা হয় মকর থেকে তুলা, মানে মকর থেকে তুলা হচ্ছে দশম ঘর, দশম স্থান মানে কর্ম, কর্মস্থানে কর্মপতি স্বয়ং। মকর রাশি 6 সেপ্টেম্বর থেকে আপনাদের জীবনে বিরাট কর্মযোগ উৎপন্ন হচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকা তাদের কর্মভাগ্য সেভাবে উন্নতি হয়নি, তারা কর্মের দিক থেকে আটকে গেছে, তাদের জীবনে সৌভাগ্য আসেনি, তাদের বলবো আর দুঃখ নেই, আর কষ্ট নেই, আর হতাশা নেই। তার কারণ কর্মপতি শুক্র যখন নিজ ক্ষেত্রে অবস্থান করবে তখন আপনাদের জীবনে বিরাট কর্মের সুযোগ আসবে। আপনারা যে কোনো ধরনের কাজে হাত দেবেন মাটি ফলে যাবে, এই সোনা ফলে যাবে, কারণ মাটি মুঠো করলে সোনায় পরিণত হবে এই সোনার মাস সেপ্টেম্বর মাসে। এছাড়া আরও একটা ঘটনা ঘটবে 6 সেপ্টেম্বর আপনার জীবনে আরও একটা সৌভাগ্যের দিন আসছে। এই দিনটি আপনি কোনোভাবে অগ্রাহ্য করবেন না, এই দিনটি আপনার জীবনকে নতুনভাবে তৈরির দিন। এই দিনে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন নতুনত্ব। এই তারিখটি হচ্ছে ছ তারিখে মঙ্গল প্রবেশ করছে কন্যায়। মঙ্গলের প্রবেশ অষ্টম থেকে নবমে। এক তো যে পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি, লাভ রিলেশনের মধ্যে যে হতাশা চলছিল তা সম্পূর্ণ মিটে যাবে। মাঙ্গলিক দোষের মুক্তির ফলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মকর রাশি। এছাড়া আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে এই মঙ্গলের নবমে প্রবেশের ফলে। সুতরাং 6 সেপ্টেম্বর তারিখটি আপনি একটা খাতায় লিখে রাখতেই পারেন, এই তারিখ আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় আরও একটা তারিখ বলবো, এই তারিখটি শুধু তারিখ নয়, এই তারিখ আজকের দিনে মাইলস্টোন, সেটি হচ্ছে 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মকরে। শনি বৃহস্পতি মিলিত হয়ে তৈরি করবে নিচভঙ্গ রাজ্য, যা মকর রাশির জীবনে মহা সৌভাগ্য আনছে। আপনি অবশ্যই শারীরিক দিক দিয়ে যে ভঙ্গুরতা লক্ষ্য করছিলেন, শরীরে যে সমস্যা লক্ষ্য করছিলেন তা সম্পূর্ণ সঠিক হয়ে যাবে। আপনার জীবন সমৃদ্ধির পথে অবশ্যই যাবে। এছাড়া আপনার সুখী দাম্পত্য জীবনও আনবে এই 14 তারিখ। এছাড়া 17 তারিখ যখন রবি কন্যায় প্রবেশ করবে তখন আপনার সম্মান আকাশ ছোঁবে। যে সমস্ত ব্যক্তিবর্গ এতদিন আপনাকে নানাভাবে অপমান করে এসছে, যে সমস্ত ক্ষেত্রে আপনার অপমান হয়েছে, সমস্ত ক্ষেত্রেই আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনি জীবনকে উপভোগ করতে পারবেন, আপনার জীবনের কোনো ধরনের গতি রুদ্ধ হবে না,
আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধির দিকে অবশ্যই এগোবে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের কাছে এই যে মাস সেপ্টেম্বর মাস এক অবিশ্বাস্য মাস। শনির যে অশুভ ফল তারা এতদিন পাচ্ছিল তা অবশ্যই আর পাবে না। এছাড়া আরও একটা তারিখ 22 তারিখ যখন বুধ প্রবেশ করবে তুলায় তখন দশম স্থানে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগ কর্মজীবনে তাদের বিরাট সাফল্য দেবে, কর্মজীবন তাদের নতুনত্ব দেবে, কর্মজীবনে তারা বিরাট প্রোগ্রেস করতে পারবে আপনি যদি মকর রাশি ও মকর লগ্নের মানুষ হন। সুতরাং এই ভিডিওয়ে আমি আলোচনা করলাম মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে এই সেপ্টেম্বর মাস এক অবিস্মরণীয় মাস হতে চলেছে, এই সেপ্টেম্বর মাস তাদের জীবনের নতুনত্বের মাস হতে চলেছে, এই সেপ্টেম্বরটা মাস তাদের জীবনকে নিয়ে যাবে তৈরি করবে নতুন যুগের সূর্যোদয়ে, এই সেপ্টেম্বর মাস তাদের জীবনে নতুনত্ব আনবেই আনবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ডিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।